আমাদের সমাজের এলাকার আমাদের এলাকার মানুষেরা মুসলমানরা এখন জাকাত দেয় কীভাবে আপনারা সকলে জানেন, হয়তো আপনার 5 কোটি টাকা জাকাত বেরিয়েছে, আপনি 1 লাখ শাড়ি 150-200 টাকা দেওয়ার শাড়ি, 1 লাখ পিস লুঙ্গি 150-200-300 টাকার লুঙ্গি কিনে লাইন দিয়ে ধরিয়ে দিয়েছেন, আপনি জাকাত দাতা, আপনি জাকাত দেন প্রতি বছর। প্রতি বছর এই জাকাত নেওয়ার জন্য পায়ে পদদলিত হয়ে অসংখ্য মানুষ আহত হয়, এমনও ঘটনা আছে প্রতি বছর 1-2-4 জন মানুষ নিহত হয়ে যায়। কোথায় পেয়েছেন আপনারা এই জাকাত দেওয়ার পদ্ধতি? জি না, এটা মাত্র লৌকিকতা প্রদর্শন। লোক দেখানোর দরকার জাকাত দেওয়া, আল্লাহকে খুশি করার জন্য জাকাত দেওয়া নয়। আল্লাহকে খুশি করার জন্য আপনি জাকাত দেন, গোপনে জাকাত দেন। আল্লাহকে খুশি করার জন্য আপনি 10 জন মানুষকে স্বাবলম্বী করে দেন। আল্লাহকে খুশি করার জন্য আপনি একজন সমাজে, মূলত জাকাতের মধ্যে হলো দারিদ্রতা বিমোচন। আর আপনি একটা লুঙ্গি দিচ্ছেন, এই লুঙ্গি দ্বারা কি দারিদ্র বিমোচন হবে? ও তো পরের বছর আবার আপনার কাছে সর্বপ্রথম কাতারে এসে হাজির হবে। জি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা সূরা বাকারা 264 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আল্লাযীনা আমানু লা তুবদিলু সাদাকাতিকুম মিনাল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়া আন-নাস ওয়া লা ইউমিনুনা বিল্লাহ। হে ইমানদারগণ, তোমরা তোমাদের সাদাকাকে, তোমরা তোমাদের দান খয়রাতকে, তোমরা তোমাদের যাকাতকে নষ্ট করো না, বিল মান্নি ওয়াল আযা, তোমাদের এই অনুগ্রহের কথা মানুষকে প্রকাশ করে এবং তাকে খুঁটা দিয়ে, আরে আমি তোমাকে জাকাত দিই বলে তুমি পৃথিবীতে বেঁচে আসো, এই যে অনুগ্রহের খুঁটা দেওয়া, আমি তোমাকে চাকরি দিয়েছি বলে যে তুমি পৃথিবীতে খেয়ে দিয়ে পড়ে আছো, এই যে খুঁটা দেওয়া, এটা আল্লাহ পছন্দ করেন না। তার ওই জাকাতকে সেটা নষ্ট করে দিয়েছে। আর যারা মানুষকে দেখানোর জন্য আল্লাহ মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, যারা মানুষকে দেখানোর জন্য ব্যয় করে, তাদের ওই ব্যয়টাও বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আল্লাহর কাছে কোনোই মূল্য নেই। তাছাড়া ওই হাদিসেও বলা হয়েছে মুসনাদ আহমদের, মাই মান তাসাদদাকা ওয়া হুয়া ইউরা ফাহুয়া ফাকাদ আশরাক, যে মানুষকে দেখার জন্য, মানুষকে দেখানোর জন্য, লৌকিকতা প্রদর্শনের জন্য যাকাত দেয়, ফাকাদ আশরাক, সে ব্যক্তিও শিরিক করল। সুতরাং শিরিক আমাদের, আমরা আহলে হাদিস সমাজ, আমরা কবর পূজা শিরিক করি না, আমরা বস্তু পূজা শিরিক করি না, আমরা ব্যক্তি পূজা শিরিক করি না, আমরা কচ্ছপ পূজা করি না, আমরা স্থান পূজা করি না, খাম্বা পূজা করি না, আমরা পীর পূজা করি না, কিন্তু আমাদের মাঝে এই প্রবৃত্তি পূজার ভয়াবহতা বর্তমানে এত বেশি প্রকট আকার ধারণ করেছে, যা আপনারা আহলুল হাদিসের অনুসারী হওয়া সত্ত্বেও আপনার আমার ইমান এত নিম্ন স্তরে চলে গেছে, আলোচনা করলে আরো স্পষ্ট হবে। সুনানুল নাসাই 3109 নম্বর হাদিসে আল্লাহ বলছেন, লা ইয়াজতামিআন ফি কলবি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ, একজন বান্দার হৃদয়ে, একজন বান্দার হৃদয়ে, একজন বান্দার অন্তরে ঈমান এবং হিংসা কখনো একত্রিত হতে পারে না, হিংসা এবং ঈমান একত্রিত হতে পারে না। যে ব্যক্তি ঈমানদার তার মধ্যে হিংসা থাকতে পারে না, আর যে ব্যক্তির মধ্যে হিংসা আছে তার মধ্যে ঈমান নাই, এটা আল্লাহর রাসূলের কথা। এখন আপনার আমার সমাজে মিলিয়ে দেখেন কোন ব্যক্তির মধ্যে হিংসা নাই। আমি আপনি বিশাল বড় ব্যক্তি, বিশাল বড় সুফি বা বিশাল বড় তাকওয়াশীল, কিন্তু আমার আপনার হিংসাই মন হৃদয়টা এতই কলুষিত হয়ে আছে যে আপনার সামনে কোনো মানুষ ভালো কাজ করলে সহ্য হয় না, আপনার সম্মুখে অনেক মানুষ এগিয়ে যাবে এটা আপনার সহ্য হয় না, তাহলে কিভাবে আমি আহলুল হাদিস দাবি করি? সম্মানিত শুধু মণ্ডলী, লোক দেখানো জিহাদ করা, লোক দেখানো দিনের ক্ষেত্রে প্রচেষ্টা করা, লোক দেখানো দাওয়াতি কাজ করা, লোক দেখানো জালসা করা, এই সবই কিন্তু এর মধ্যে সামিল।